হ্যাঁ মা, তুমি ঠিক আছো তো? আজ তোমাদের একটা গল্প বলবো, সেই ছোট্টবেলার মতো এক রাজার গল্প। কিন্তু না, এই রাজার কোনো রাজপ্রাসাদ নেই, সিংহাসনও নেই, নেই কোনো মুকুট, নেই রাজদণ্ড। কিন্তু এই রাজাও সেই রূপকথার রাজার মতো শত্রুপক্ষের সাথে যুদ্ধ করতে যায়, নিজের জীবনের জন্য পরোয়া না করে নিজের দেশের মানুষের জীবন বাঁচানোর প্রচেষ্টায় প্রতিনিয়ত লেগে থাকে সে। হ্যালো, হ্যাঁ মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি আসছি এক্ষুনি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরো কাছে ঘূর্ণিঝড় উম্পুন। দীঘা থেকে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের দূরত্ব 95 কিলোমিটার। দুপুর 2:30 থেকেই শুরু হয়ে যাবে স্থলভূমিতে ঢোকার প্রক্রিয়া। সাগর থেকে 90 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় উম্পুন। 155 থেকে 165 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে সুন্দরবন। হ্যাঁ, ওকে যেতেই হবে, কারণ ও আমার আপনার মতো সাধারণ নয়। ওর কাজই ওকে করে তুলেছে অসাধারণ। তাই করোনা আক্রান্ত মানুষের কাছে এখন ও একজন সুপার হিরোর থেকে কম কিছু নয়। হ্যাঁ, ও একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। শুধু একটাই প্রার্থনা, ওর আজ এই জন্মদিন যেন কারোর মৃত্যুদিন না। अब तो जो भी होगा देखा जाएगा।